والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين الله تين دين بيبي تفسير ما في له সে দিনে আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই মালিক রে মেহরবানি করে জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিও গুনার পূজা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তুমি না কোরআনে বলেছো বান্দা যতই গুনাহ করুক আমার কাছে তাওবা করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিক রে কঙ্গালের মতো হাত বাড়াইলাম তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না আর কোনোদিন সুদী লেনদেন করব না কামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে এ পাপাচারের দলেরা এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা ওই দিন যদি আমাদেরকে নাম ধরে ধরে তুমি ডাক দাও তোমার সমস্ত নবীদের সামনে লজ্জা পাব মালিক রে আজকে হরিনাদি মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মাদ্রাসা তোমার ঘরের সামনে বসে তাওবা করতে আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত আছে গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও মালিক রে ছাত্র ওস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাদ্রাসার কাজে হাত দিবে তোমার কুদরতি খাজানা থেকে কাজটা পূরণ করে দিও আমি মুসাফির চাইছি আল্লাহ তিন দিন বিপি কোরআনের তাফসীর শোনার পর একটা মানুষও যায় না এই বুড়া মানুষগুলো বসে আছে যুবকরা বসে আছে মাসুম বাচ্চারা বসে আছে পর্দার আড়ালে মা বোনরাও বসে হাত তুলছে মালিক রে আমার এই বুড়া বাবাদেরকে আবু বকরের মতো বানাই দিও যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও যুবকদের যৌবনকে তোমার কাছে আমানত রেখে দিলাম হাসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লাহ আম্মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা বানাই দিও আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতু জুহরার মতো বানাই দিও আল্লাহ জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে তুমি তো ভালো করে জানো মালিক রে মাহফিলের দিকে তাকাইয়া দেখো বুড়া বাবারা কান্দে যুবকরা কান্দে পর্দার আড়ালের মা বোনরা কান্দে
হাদিসে শুনেছি জাহান্নাম বড় ভয়ঙ্কর হবে, কবরে সাপ বিচ্ছু পাঠাবে, আমাদেরকে আগুনে জ্বালায় না, সাপ বিচ্ছু দিও না। মালিক রে তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না, মেহরবানি করে আমাদের তাওবাগুলো কবুল করে না। অনেকেই দান করছেন, মুসাফির মানুষ চাইছি আল্লাহ 1,000, 5,000, 10,000, 2,000 করে আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও, কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনে বিপদ আপদ থেকে হেফাজত করি, মুরব্বীদের হায়ার মধ্যে সবগুলো পৌঁছায় দিও আল্লাহ। জানি না কার জীবনের শেষ মাহফিলে হাত উঠাই, হতে পারে হতে পারে আবার জীবনের শেষ মাহফিলে হাত উঠাইছি, যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে আল্লাহ, তাদেরকে সহি সালামতে রাইখো, তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ এই তিন দিন তাফসীর মাহফিলের শেষ দিনে হাত উঠাই কলিজা ভাইটা কান্না বের হয়, বারবার কেন যেন মা বাবার কথা মনে পড়তেছে, জানি না কার মা নাই কার বাবা নাই রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায়। ঘরে যায় মা বাবার মায়াবী চেহারা গুলো আর দেখি না, শোয়ার খাট গুলো দেখি, বসার চেয়ার গুলো কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমারে বড় করছ, দুইটা বছর মাকে ঘুমাইতে দে না, কোদা লাগছে কান্না করছি মা কাঁচা ঘুমটা ভাঙ্গে আমারে দুধ খাওয়াইছে। মালিক বাড়ি থেকে বিদায় নিলে মা বাবা আমাকে দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছে, বাজার রে রাস্তাঘাট দিয়ে যাইস, গাড়ি ঘোড়া দিয়ে যাইস, তুই তোর কর্মস্থলে পয়সা আমার এত খবরটা জানাইস, আমি যে তোর জনম দুঃখিনী মা, তোর খবর না পাইলে আমার মুখে খানা যায় না, বাড়িতে ফিরতে দেরি হলে রাত 12টা কি একটা ডাক্তার সাথে সাথে মা দরওয়াজা খুলে দিছে, এ মা এ মা মা তুমি ঘুমাও না, মা ডাক দিয়া কই আয়, আমি তো তোর জন্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, এ মানি এখনো বাড়ি থেকে বিদায় নেই কিন্তু আমাকে কেউ তো বিদায় জানায় না, কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে না, বাড়িতে আয়সা ডাকলে কেউ দরওয়াজা খুলে না, কারণ আমার জনম দুঃখিনী মা যদি থাকতো সাথে সাথে দরওয়াজা খুলে দিয়া কইতো বাবা আয় মুখ হাত ধোয়া, আমি তোরে গরম কইরা ভাত খাওয়াবো। মালিক রে আজকে বার বার ওই মা বাবার চেহারাগুলো মনে পড়তেছে, গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিও গো আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও, যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দিও, খেদমত করে জান্নাত হাজির করার তৌফিক নসিব করে দিও আল্লাহ, এই বুড়া বাবাদেরকে তোমার কাছে সুপর্দ করে গেলাম, যুবকদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম, মা বোনদেরকে তোমার কাছে আমানত রেখে গেলাম আল্লাহ, সকলার দিলের নেকমা খাসিয়তগুলো পূরণ করে দাও। মালিক রে আমি মুসাফির,
দাবি করে চাইছি সবাই আমারে টাকা দিছে আল্লাহ সকলার দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ কোটি কোটি গুণ বাড়ায়া বরকত দিয়া দিও মালিকরে মোনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন মালাকুল মওত চলে আসবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে কোন দিন মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে পাড়া প্রতিবেশীরা আমার জন্য নতুন কাপড় কিনবে বাজারে যাবে বাসের জারে যাবে জানি না কোন জারের বাস আমার জন্য অপেক্ষা করতেছে কোন চকির চাটা আমার জন্য অপেক্ষা করতেছে আমার এই সুন্দর করে গরম পানি দিয়া গোসল করাবে আমার আতর গোলাপ দিয়া সাজাবে নতুন কাপড় পরাইয়া আমার বাল বাচ্চা আত্মীয় স্বজনদেরকে ডাকবে কে কোথায় আছো গো শেষবারের মতো দেখা যা আর কোনোদিন দেখা হবে না শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে না ফেরার দেশে চলে যাচ্ছে আর কোনোদিন আসবে না আমার স্ত্রী বিলাপ করে কাঁদবে আমার সন্তান বুক চাপড়ায় কাঁদবে আব্বু তুমি কোথায় যাও আর কি কোনোদিন আসবে না আর কাকে আব্বু বলে ডাকবো কাকে আম্মু বলে ডাক আমি তো নিষ্ঠুরের মতো নিস্তরের মতো চলে যাব দুনিয়ার মানুষ আমাকে ঘর থেকে বের করে নিয়ে যাবে অজানা অচেনা দেশের দিকে নিয়ে আর আনা নিষ্ঠুরের মতো আমারে মাটির মধ্যে শোয়াবে সবাই একে একে আমারে মাটি চাপা দিয়া চলে আসবে আমি চিৎকার করলে ওকে শুনবে না এ মালিক ওই মুহূর্তটা আসার পূর্বে নাক্কার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও কোরআনে কবরে কোরআনকে সঙ্গে বানাই দিও আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলা আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামু আলাইকুম।